ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ আব্দুল জব্বার ভাই সৌদি আরব রিয়া থেকে জানতে চেয়েছেন যে আমার বাবার নাম রব্বানি এই রব্বানি নাম ডাকলে এটাতে কি গুণ গোনা হবে আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রবুল্লা আলমের মানুষকে আল্লাহওয়ালা হতে বলেছেন রব্বানি শব্দের অর্থ হলো আল্লাহাল হ্যাঁ যে প্রভুরী ইবাদতকারী রব্বানি মানে যে রবালা এ প্রসঙ্গে সুরা আলে এমরানের উনুং আশি নম্বর একটা আয়াতে আল্লাহ বলছেন মা কেন আলে বসারে না ইউতি আহুল লা হল কিতা বাবল হুকমা বাবু অন্য নবু ওতা সুম মাইয়া কুলা লিন্না শিখুনু নিল্লাহ বলা কেন কুনো রব্বা নেইয়িন তো এখানে বলা হচ্ছে যে কোনো মানুষের জন্য এটা উচিত নয় যাকে আল্লাহ কেতাব দিয়েছেন হ্যাঁ এবং হেকমত দিয়েছেন নবুবতী দিয়েছেন হ্যাঁ অর্থাৎ নবী রাসুল তাদের কথা এখানে বলা হচ্ছে সোম্মাইয়াকুল নাস অতপর যাদেরকে আল্লাহ এই কিতাব ইত্যাদি দিয়েছেন তারা মানুষকে বলে কোন আল্লি তোমরা আমার বান্দা হও অর্থাৎ আমার এবাদত করে কথা বলা আল্লাহকে পরিহার করে বলা কেন কোনো রাব্বাই নেই কিন্তু তোমরা আল্লাহ আল্লাহওয়ালা হও অর্থাৎ তোমরা আল্লাহরই ইবাদত করো প্রভুওয়ালা হয়ে যাও তাই এখানে রাব্বা নেইন শব্দটা এসেছে এই জন্য এই রব্বানি অনেক সময় অনেক বড় আলেম যারা যে সমস্ত আলেমগণ আলেম এবং আমল করেন তাদেরকে বলা হয় আলেম রব্বানি অর্থাৎ আল্লাহ আলেম তো এরকম রব্বানি শব্দটাকে যদি বলে আপনার বাবার নাম রব্বানি ইনশাল্লাহ তাতে আশা করি গোনা হবে না আর এর নামের আগে পিছু কিছু লাগাতে হবে এমন কোন প্রয়োজন নেই তবে আপনার নাম যেহেতু আব্দুল জব্বার হ্যাঁ আবু আব্দুল জব্বার বলে ডাকলেই বেশি ভালো এখন কেউ যদি রব্বানি বলে ডাকে তার মানে আমার রব এটা নয় তার মানে রব্বানি মানে তিনি আল্লাহ তবে আরেকটি কথা যে আল্লাহ কোরআনুল এক আয়াতে বলছেন সুইয়ান আজমের বত্রিশ নম্বর আয়াতে যে ফেলা তোমরা নিজে নিজেকে খুব পরিচ্ছন্ন বলো না নিজে যে আমি খুব ভালো কারণ আল্লাহ রব্বুল আলমিনেই ভালো জানেন কে আল্লাহকে বেশি ভয় করে কাজেই এখন কেউ যদি নাম রাখে রব্বানি মানে আল্লাহওয়ালা অথচ নামাজে পড়ে না তাহলে এই নামের কোনো খাওয়া নাই এই নামের কোনো ফায়দা নেই আর নিজে নিজেকে পরিচ্ছন্ন যে আমি খুব পবিত্র এরকম করে বলাও ঠিক না তবে হ্যাঁ যেহেতু আপনার দাদারা হয়তো নাম রাখছেন রব্বানি মানে আল্লাহওয়ালা যাতে হয় এই নিয়ত করে হয়তো রেখেছেন এখন আমরা দোয়া করি আল্লাহ আল্লাহজন আল্লাহ আপনার বাবাকে রব্বানি বানিয়ে দেয় রব্বানি